হ্যালো ফ্রেন্ডস, আজ আমার মাই জিকে ট্রিক চ্যানেলে তোমাদেরকে কোনো জিকে ট্রিক শুরু করার আগে চলো কয়েকটা আমি তোমাদের গল্প বলবো। ঠিক গল্প না, গল্পের কয়েকটা লাইন বলবো, বাকি গল্পটা কিন্তু তোমরা বলবে, অবশ্যই বলতে পারবে। দেখো, প্রথম গল্প এটাই যে একবার এক খরগোশ একটা কচ্ছপকে চ্যালেঞ্জ করলো, চল দৌড় লাগাই, রেস লাগাই, কে পারে, তুই না আমি। তারপরটা কি? তারপরটা তোমরা নিশ্চয়ই জানো যে খরগোশ এবং কচ্ছপ রেস লাগাবে, দুজন রেসে চলতে থাকবে, রেস লাগাবে। তারপরে খরগোশ একটা জায়গায় গাছের তলে গিয়ে ঘুমিয়ে পড়বে, দেখবে যে কচ্ছপ অনেক দূরে আছে, চোখ খুলতেই ঘুম ভাঙতেই সে দেখবে কচ্ছপ তার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। আচ্ছা, আরেকটা গল্প বলছি। দ্বিতীয় গল্পটা হচ্ছে রাখাল বালক ও নেকড়ে বাঘের। গল্পের নাম শুনে তোমার বুঝতে পেরে গেছো কোন গল্পের কথা বলছি, তবু বলছি একটু। একবার এক রাখাল বালক বনে ভেড়া চড়াতে গেছিলো, তারপরে সেখানকার স্থানীয় লোকদেরকে ঠকানোর জন্য সে একটা বুদ্ধি করলো। হঠাৎ করে বাঘ বাঘ বা নেকড়ে নেকড়ে বলে চিৎকার করতে লাগলো। তারপরে পার্শ্ববর্তী লোকরা সব এলো, দেখলো কোনো বাঘ নেই। এর পরবর্তী সময়ে গল্পটা কি বুঝতে পারছো, আর কি গল্প আছে এবার, এবং বাকি অংশের কি নিশ্চয় বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো যে পরবর্তী সময়ে সে আবার সত্যি সত্যি নেকড়ে চলে আসবে, চিৎকার করবে, কিন্তু কোনো লোকজন আসবে না। তো এই যে গল্পটা আর প্রথম গল্পটা যেটা কচ্ছপ খরগোশ গল্প বললাম, এই দুটো গল্প তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে জীবনে তোমরা কতবার বই পড়েছো বা কতবার শুনেছো লোকের মুখ থেকে, মনে রাখার জন্য কতবার পড়তে হয়েছে? 5 বার, 10 বার, 3 বার? না, সত্যি বলতে একবারই যথেষ্ট। ফার্স্ট টাইম যাবে শুনেছিল গল্পটা, তোমার পারমানেন্টলি মাথার মধ্যে সে গল্পটা থেকে গেছে। তো গল্পের মধ্যে কোনো কিছু মনে রাখা, গল্পের মাধ্যমে কোনো কিছু মনে রাখা কিন্তু খুব সহজ, ইজি ব্যাপার, এবং আমাদের এটা মনে পারমানেন্ট একটা ইমপ্রেশন সৃষ্টি করে। যার কারণে এবার যে আমার ট্রিক, সেটা হবে পুরোপুরি কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে। এবং একইভাবে যেমন কচ্ছপ আর খরগোশ বলতে গেলে তোমার গল্প মনে পড়ে যাচ্ছে, ঠিক একইভাবে দুটো শব্দ আমি বলবো যার কারণে তোমার পুরো গল্পটাই মনে পড়ে যাবে এবং ট্রিকটা মনে থেকে যাবে খুব ইজিলি, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো কথা না বাড়িয়ে চলো, ট্রিকটা হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট ট্রিক, সেটা হচ্ছে দিবস, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস মনে রাখার ট্রিক। অনেকে আমাকে বলেছিলো রিকোয়েস্ট কমেন্টে যে এর ব্যাপারে ট্রিক করতে, যাই হোক একটু সময় লাগলো, এই ট্রিকটা আমি নিয়ে এসেছি। এবং পুরো যে 70, 72 বা 80টা যে ইম্পর্টেন্ট দিবস আছে সেগুলো সব কিছু মনে রাখিয়ে দেবো। আমি নিশ্চয়তা দিচ্ছি যে একবার বা দুবার এই ভিডিওটা ভালো করে যদি দেখো, কিংবা সবচেয়ে বেটার হয় যে খাতা কিছু লিখে নাও, তাহলে পারমানেন্টলি তোমার মাথায় এটা অবশ্যই অবশ্যই থাকবে, তার সম্ভাবনা প্রচুর। ওকে, তো এটা এবং টপিকটা বলে রাখি যে দিবস এবং আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস টপিকটাও খুব একটা এক্সাম পার্সপেক্টিভ থেকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এসএসসির আন্ডারে যে সমস্ত এক্সাম হয় এবং WBCS PSCর আন্ডারে যে এক্সামগুলো হয়, WBCS এটসেট্রা আদার এক্সামগুলো, মিসেলেনিয়াস থেকে শুরু করে রেলওয়েজ এবং MTS গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সামের পার্সপেক্টিভ থেকে কিন্তু এই টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তাই আমি শুরু করছি। চলো কথা না বাড়িয়ে এবার কিন্তু আমরা আরও কিছু জিনিস একটু ট্রিক রুলস এবং ফর্মুলা দেখবো। রিকোয়েস্ট করছি সবাইকে যে ভিডিওটা পুরোটা পুরোপুরি দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করোনি এবং তাহলে এবং বেল আইকনও প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করছি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এইভাবে তো আমরা অনেক পড়েছি, কিন্তু এই ট্রিকটাকে মনে রাখার জন্য আমি 1, 2, 3গুলোকে একটু অন্যভাবে পড়ব। যেমন দেখো, 1 সান, 2 সু, ওকে, অর্থাৎ 1 রাইমিং করে মিল করে মনে রাখবো সান, 1 সান, 2 সু, 3 ট্রি, 4 ডোর, 5 পাইপ, কখনো বা নাইভ, 6 ভিক্স, 7 হেভেন, 8 ফাইট অথবা প্লেট, 8 প্লেট, 9 পাইন অথবা 9 পিন, আর 10 হ্যান, ব্যাস এইভাবেই এগুলো মনে রাখবো। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এবার মান্থগুলোকে অর্থাৎ মাসগুলোকে মনে রাখবো একটু গল্পের ছলে। যেমন জানুয়ারিকে ধরবো জানালা, জানুয়ারি জানালা, ফেব্রুয়ারিকে ধরবো ফেবিকুইক, ফেব্রুয়ারি ফেবিকুইক, মার্চ, মার্চকে ধরবো মাছ কিংবা ম্যাচেস, এপ্রিলকে ধরবো অ্যাপল, এপ্রিলকে অ্যাপল, মেকে ধরবো ময়ূর, মে ময়ূর কিংবা ছাগলের মতো ম্যা ম্যা করা, জুনকে ধরবো চুন, জুলাইকে ধরবো জল, আগ, আগস্টকে ধরবো আগ, আগ বা আগুন, সেপ্টেম্বরকে ধরবো সেপ্টিপিন, অক্টোবরকে ধরবো অক্টোপাস, অক্টোপাস বা রক্ত, নভেম্বরকে ধরবো নিভিয়া ক্রিম, খুব ফানি, অ্যান্ড
লাস্ট হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরকে তো বলো ডিস্ক, ডিস্ক। ওকে তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে যেগুলো 1 থেকে 10-এর মধ্যে যদি তারিখ হয় সেগুলোকে কিভাবে মনে রাখবো, 1 সান 2 সু এভাবে, কিন্তু যদি 11 থেকে শুরু করে একদম 31 তারিখ পর্যন্ত যে তারিখগুলো আসবে তখন সেক্ষেত্রে এক একটা নাম্বারকে এক একটা অক্ষরে পরিণত করবো আমরা, লেটারে পরিণত করবো ইংলিশ। সো ওয়ান লেটারটাকে দেখো, যে ওয়ান লেটারের দিকে যদি দেখি তাহলে বুঝতে পারছি এটা দেখতে অনেকটা কার মতো লাগছে, এই হলো ওয়ান। এটাকে আর কোন অক্ষর মতো করা যেতে পারে, এটাকে করার সুবিধা হবে বেশি, এইদিকে যদি আমরা বাড়িয়ে দিই, ওপরের দিকে বেড়ে আছে এখানে, কিন্তু আমরা এটা এদিকে যদি বাড়াই উল্টো করে যেন, আর এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে কি টি। তাহলে আমরা ওয়ানকে ধরবো টি, যেখানে যেখানে 11 অর্থাৎ 10 থেকে বেশি তারিখ থাকবে সেক্ষেত্রে ওয়ানকে ধরবো টি। কিংবা আরেকটা করা যেতে পারে, এই ওয়ান অন হলো, এবার যদি এই দিকে ওপরে ছিল আমরা যদি এই দিকে নিচের দিকে ঘুরে নিই তাহলে হয়ে যাচ্ছে ডি। তো মনে রাখবো যে ওয়ানকে করব টি এবং ডি। তবে বলে রাখি যে এটা খুব ইন্টারেস্টিং এবং প্রথম ভিডিও এটা, কারণ এই রুলসগুলো এবং ফর্মুলাগুলো যদি না জানো তাহলে কিন্তু মানে মনে রাখা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। তার জন্য এই রুলস এবং ফর্মুলা যদি জেনে যাও তো যেগুলো করছি বা যেগুলো জাতীয় দিবস মনে রাখার চেষ্টা করবো সেগুলো তো মনে থাকবেই, তার সাথে সাথে তুমি নিজে থেকে আরও অন্যান্য জাতীয় দিবসের ও আন্তর্জাতিক দিবসকে নিজে মনে রাখার ট্রিক তৈরি করতে পারবে। সো এবার দুইয়ের দিকে দেখো, দুইটা দেখতে কেমন? তো দুইটা অনেক সময় আমরা দুইকে এভাবে লিখতে পারি, এটা দুইয়ের মতো দেখতে অনেকটা অনেকটা দুইয়ের মতো, তাই তো? হয় জেড হতে পারে, নাহলে কী হতে পারে, একটা এরকম যদি ঘুরিয়ে রেখি দুইটাকে, দুইটাকে যদি ওই দিক থেকে দেখে এই দিক থেকে ঘুরিয়ে রেখি তাহলে হচ্ছে এন। তা আমরা এনটাকে বেশি ক্ষেত্রে ধরবো, দুই মানে দেখতে অনেকটা এন এর মতো। তাহলে দুই যদি এন হয়, এটা এই সাইড থেকে দেখলে ঘুরিয়ে দেখলে এটা এম লাগছে, তাই না? তো এটাকে আমি ধরছি, তিনকে ধরে নিচ্ছি এম, অটোমেটিক মনে থাকবে। এখানে আবার চার, চারকে দেখবো, চারের এদিকে এই দিক থেকে এসছে একটা, তার মানে ছবিটি একটু উল্টো করে দিই তাহলে হয়ে যাবে অনেকটা এরকম, ঠিক আছে? আর তো এরকম করলাম আর এদিকে একটা বাড়ি দিলাম, তো এটা হচ্ছে আর, চার আর মনে থাকবে, অনেকটা দেখতে একটু মিরর পিকচার ফর আর, চার আর ঘুরে নিয়ে। ফাইভের ক্ষেত্রে ফাইভকে ধরবো, ফাইভের ক্ষেত্রে যে এটা আছে এই বাহুটা, লুক অ্যাট দিস, এই যে বাহুটা একটু যদি ঘুরিয়ে দেখি এটাকে তাহলে দেখতে কার মতো লাগছে, দেখতে অনেকটা এল এর মতো লাগছে না? তার জন্য ফাইভকে ধরবো এল, যেখানে যেখানে ফাইভ থাকবে সেখানে এল ইউজ করবো। আচ্ছা বেশ ভালো লাগছে হয়তো। তো এবার সিক্স, সিক্সকে, সিক্স যদি উল্টো করে দিই, মিরর পিকচার করে দিই বা উল্টো করে দিই তাহলে হয়ে যাবে একতে এরকম, এরকম লাগছে অনেকটা দেখে, নয়ের মতো, নয়ের উল্টো। এবার এখান থেকে আমরা একটা বাড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে কি জি, যেখানে সিক্স থাকবে সেখানে ধরবো জি। আবার যেখানে জি আর জে উচ্চারণের প্রথমটা একই, জি জে আর কি থাকলে বাকি, তাহলে আরেকটা একই আছে এরকম জেড, তো জি জে জেড, এটা সিক্স, সিক্সকে উল্টো করে দিলেন জি জি জে জেড। সেভেন, সেভেনকে আমরা প্রথম ধরবো, এটা মিরর পিকচার যদি করি এরকম করলাম, সেভেন দেখতে এরকম হচ্ছে, আর এর সাথে একটা দাগ লাগিয়ে দেবো তাহলে কী হচ্ছে, এটা কে হয়ে গেলো, যেখানে যেখানে সেভেন থাকবে সেটাকে ধরবো কে, আর কে এর সাথে মিল আছে কিউ সি, তো দরকার নেই আমরা কেটাই মনে রাখবো, ঠিক আছে? এইট, এইট অক্ষরটাকে ভালো করে দেখো যে এইটটা কার মতো দেখতে, তো ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে এই যে এইট এটা আছে কার মতো, এক্সের মতো না? তো এইট থাকলে আমরা এক্স ধরবো ম্যাক্সিমাম ক্ষেত্রে, আরেকটা কিছু ধরবো কোনো কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে এইটটা অনেক ডিজিটাল করিতে সেভাবে এইভাবে লেখা থাকে, অনেকটা অনেকটা এরকম লেখা থাকে এইট, তো এরকম যদি লেখা থাকে তো এটা দেখতে হচ্ছে কার মতো, এইচের মতো না, এইচ অনেকটা এই জায়গাটা, এইটা ডিজিটাল এইট ইজ লাইক এইচ। নাইন, নাইনকে মনে রাখবো, নাইনকে করে নিব বি করে নিচ্ছে, এটাকে ঘুরে দিলে উল্টো করে দিলে এক পাক যদি এভাবে লাগিয়ে দিই আর এইভাবে এক পাক লাগাই তাহলে এটা ঘুরে আসবে নিচের দিকে, বি হয়ে যাবে, তাই না? আর ও, ওকে কী ধরবো, ওইদিকে তো ওয়ানকে সান ধরেছিলাম, তো ও মনে করে গ্রামের দিকে সূর্য উঠেছে এরকমভাবে, তো ওকে ধরবো আমরা, ও মানে সূর্যের মতো দেখতে একটা, তাই তো? সূর্যের মতো দেখতে, তার জন্য ও এটাকে ও ধরবো না, এটাকে ধরবো সান। তো সানে থাকে কি, সানে থাকে আমাদের এস, সেখান থেকে এটা আমরা
এস ধরবো এবং ও ধরবো, দুটো ধরবো, ওকে ধরবো এস কিংবা ও। তো এই ছিল ট্রিক। ওয়ানকে কী ধরলাম? টি, ডি। টুকে এন ধরছি, যেটির মতো এনের মতো দেখতে থাকি, এটা এম, এটা আর, ফোর আর, চার আর, পাঁচকে এ অংশটা এল এর মতো, তাই এল ধরলাম। জি, জি এ কে ধরছি সিক্সের মতো দেখতে, উল্টো করে দিলে জি হয়েছে জি জে জেড সিক্সকে। সেভেনকে কে, এইটকে এক্স এইচ, অ্যান্ড নাইনকে বি, ও ওকে ও ধরছি, জিরোকে ও সরি জিরোকে ও ধরছি এবং এস ধরছি। ওকে এবার ট্রিক শুরু করছি। সো বন্ধুরা, প্রথমে আমি ফেব্রুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট দিবসগুলোকে লিখেছি এবং সেগুলোকে মনে রাখার ট্রিক্সটা বলতে চাই। তো তোমরা যারা প্রথম দিকে ভিডিওটা দেখোনি যে টুতে কি হয়, ফেব্রুয়ারি থেকে কী ধরেছি, তাহলে কিন্তু এর সমস্যায় পড়বে। আমি রিকোয়েস্ট করবো প্রথমে গিয়ে ভিডিওটা একটু দেখে নাও। তো আমরা একটু শুরু করি। টু ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, এটা পরীক্ষায় কোশ্চেনটা এসে থাকে। তো টু, টুকে আমরা কী ধরেছিলাম? টু এর রাইমিং ছিল টু, টু থেকে ধরেছিলাম সু। আর ফেব, ফেব থেকে কী ধরেছিলাম? ফেব্রুয়ারিকে ধরেছিলাম ফেবি কুইক, না ফেব্রুয়ারিকে ধরেছিলাম ফেবি কুইক। আচ্ছা, এই দুটো ওয়ার্ড দিয়ে আমি ট্রিক বানাবো, কাল্পনিক গল্প মনে রাখতে হবে। সু ফেবি কুইক, অর্থাৎ জুতোতে ফেবি কুইক লাগাচ্ছি, জুতোতে ফেবি কুইক লাগাচ্ছি, কারণ হাঁটতে হবে কোথায়? জলাভূমিতে। জলাভূমিতে কী থাকে? জল থাকে, জলাভূমিতে হাঁটতে হবে। আর জলাভূমিতে হাঁটতে গিয়ে যদি জুতোর মধ্যে ফুটো থাকে, তাহলে কী হবে? জল ঢুকে যাবে। তার জন্য জুতো কী লাগাচ্ছি? ফেবি কুইক লাগাচ্ছি, মনে থাকবে তো? তো যখন দেখবো সু, সুতে ফেবি কুইক লাগাচ্ছি, কারণ জলাভূমিতে হাঁটবো, ফুটো দিয়ে জল ঢুকে দিতে পারে, তাই ফুটোটাকে বন্ধ করছি। তো এই গেল টু ফেব্রুয়ারি, হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। তারপরে হচ্ছে ফোর ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার এক্সাম পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা এসে থাকে। তো ফোর, ফোরকে আমরা কী ধরেছিলাম বলো দেখি? ফোরকে কী ধরেছিলাম? ফোরকে ধরেছিলাম ডোর। আর ফেবকে কী ধরেছি? ফেব্রুয়ারিকে ধরেছিলাম ফেবি কুইক, সবথেকে একই ধরবো, ফেব্রুয়ারিকে ধরেছি ফেবি কুইক। তাহলে এবার গল্পটা শুনে ভালো করে, যে ফোর মানে ডোর, ফেব্রুয়ারি মানে ফেবি কুইক, অর্থাৎ আমি ডোর আঁকছি, দরজা, তাহলে এটা দরজা। এই দরজাতে কী হয়েছে? একটা বড় হয়তো ফুটো হয়ে গেছে, দরজাতে ফুটো হয়ে গেছে, তা কী দিচ্ছি দরজাতে? ফেবি কুইক দিচ্ছি, ফেবি কুইক দিয়ে দরজাকে ফুটোকে বন্ধ করছি। কী রাখার জন্য? কী বন্ধ? তাহলে দরজা দিয়ে কী না ঢুকতে পারে? ক্যান্সার না ঢুকতে পারে, রোগ বালা মুসিবত আমরা কী বলি? দরজা দিয়ে ঢুকে, তাই তো? তো ডোর, ডোরে ফেবি কুইক লাগাচ্ছি, কারণ দরজা দিয়ে যাতে ক্যান্সার না ঢুকতে পারে, ঠিক আছে? এইভাবে এটা মনে রাখবো, অটোমেটিক মনে থেকে যাবে, যখন অপশান দেখি দেখবো আমরা অটোমেটিক মনে চলে আসবে। নেক্সট হচ্ছে সিক্স ফেব্রুয়ারি আন্তর্জাতিক খাদ্য দিবস। তো সিক্স, সিক্সকে কী ধরেছিলাম? সিক্স থেকে ধরেছিলাম ভিক্স, ভিক্স মলম বা বাম, আর ফেব ফর ফেবি কুইক, ফেব্রুয়ারি ফর ফেবি কুইক আঠা। তো ভিক্স লাগবে, ভিক্স কী জন্য ইউজ করা হয়? ভিক্সকে ইউজ করা হয় ব্যথা দূর করার জন্য, আর ফেবি কুইক ইউজ করা হয় ফাটা বা গর্ত ফুটো বন্ধ করার জন্য। তাহলে মনে করো যে এমন একটা ব্যাপার কাল্পনিক গল্প করবো যেখানে ব্যথা আছে আবার ফুটো হয়েছে, কখন হবে? যখন কোনো জায়গায় কাটাচেরা হয়ে যাবে, কোনো জায়গায় ফেটে যাবে, তাই তো? আর সেখানে একটা কাল্পনিক গল্প মনে করবো যে একটা লোক এতটাই খাবার খেয়েছে, হ্যাঁ এতটাই খাবার খেয়েছে যে ওর কী হয়েছে? পেট ফেটে গেছে, পেট ফেটে গেছে। আর পেট যেমন ফেটে গেছে তো কী লাগবে? তো পেটকে ফুটো বন্ধ করার জন্য কী দরকার? ফেবি কুইক দরকার। আর আর তার সাথে সাথে আবার ব্যথা হবে, পেট ফেটে গেলে ব্যথা হবে, তার জন্য ফেবি কুইক দরকার, ভিক্স দরকার, ঠিক আছে? তার জন্য ভিক্স দরকার। তো সিক্স মানে ভিক্স, ফেব ফর ফেবিকুইক, ফেবিকুইক দিচ্ছে আর ভিক্স লাগাচ্ছে কারণ পেট ফেটে গেছে, এতটাই খাবার খেয়েছে, কারণ আন্তর্জাতিক কী দিবস ছিল? আন্তর্জাতিক খাদ্য দিবস ছিল। এইট, এইটকে আমরা ধরেছি কি? এইটকে রাইমিং করেছিলাম ফাইট, এইটকে করেছিলাম ফাইট। আর ফেব ফর ফেব্রুয়ারি ফর ফেবি কুইক, ফাইট আর ফেবি কুইক। তাহলে কী মনে করো? এখানে একটা লোক কী করছে? ফাইট করছে কী দিয়ে? ফেবি কুইক হাতে নিয়েছে, তরোয়াল নিয়ে না, হাতে ফেবি কুইক নিয়ে ফাইট করছে। কেন? ফেবি কুইক নিয়ে ফাইট করছে কারণে যদি নেট কী হয়, নেট যদি ছিঁড়ে যায়, নেট যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে নেটে কী দিবে? ফেবি কুইক দিবে। ফাইট হচ্ছে, ফাইট করার সময় নেট নিয়ে, নেট নিয়ে ফাইট করছে, নেট আছে হাতে, যদি নেট ছিঁড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ফেবি কুইক লাগাবে, কারণ ফেবি কুইক লাগাবে কী করার জন্য? সুরক্ষা করার জন্য। কী করার জন্য? সুরক্ষা করার জন্য। তো ফেবি কুইক দিয়ে লড়াই করছে, ফাইট করছে, কিসের জন্য? ইন্টারনেটকে সুরক্ষা করার জন্য। তারপরে চলে আসছে একুশে ফেব্রুয়ারি, একটা
এক্সামে কিন্তু অনেকবার এই কোশ্চেনটা এসছে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। এটা কিন্তু একটা ট্রিক বলার আগে আমি একটু হিস্ট্রি হালকা করে অল্প করে বলতে চাইছি যে এটা হয়েছিল মানে বাংলাদেশে, বর্তমানে বাংলাদেশে, বাট তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল 1952 সালে। 1952 সালে একটা বেশ র্যালিজ, আন্দোলন, মিছিল প্রচুর হয়েছিল, কারণ একটা তখন তৎকালীন পাকিস্তান সরকার, তখন পশ্চিম পাকিস্তান ছিল, সেই পাকিস্তান সরকার ঘোষণা করলো যে দেশীয় ও ন্যাশনাল মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হিসাবে ঘোষণা করলো শুধুমাত্র উর্দুকে। আর তখন কিন্তু দেখা গেল সমস্যা, কারণ বেশি বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের ম্যাক্সিমাম লোক, সমস্ত লোকই কিন্তু বাংলাভাষী। তারা চাইলো যে তা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে উর্দুর পাশাপাশি বাংলাকে রাখা হোক, কিন্তু এটা রাজি হয়নি। তার জন্য অনেক আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের সময় 1952 সালে 21শে ফেব্রুয়ারির দিন অনেকে মিছিল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকে মিছিল করেছিল এবং তাতে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়, অনেকে হত্যা করা হয়, শহীদ করা হয়, তো শহীদ হয়ে যান তারা। এই তাদের মধ্যে বিশিষ্ট ছিলেন সালাম, রফিক, এদের নাম স্মরণীয়। তো এই এটা ছিল তারা মাতৃভাষাকে লড়েছিল এবং 1956 সালে অবশেষে সরকার, পাকিস্তান সরকার এটা মেনে নিয়েছিল যে হ্যাঁ, বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু 1992 সালে ইউনেস্কো, 1992 সালে ইউনেস্কো এই আন্দোলনকে মনে করে তারা এই দিনটিকে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনটিকেই তারা ঘোষণা করলেন কী হিসাবে, আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস হিসাবে। এবার এটা মনে রাখবো কী করে, এ তো গেল হিস্ট্রি, এবার মনে রাখবো কী করে, আমরা জানি টু, টু দেখতে অনেকটা কার মতো, এন এর মতো, তাই না? টুকে উল্টো ঘুরিয়ে লিখলে এন হবে। আর ওয়ানকে করেছিলাম কি ম্যাক্সিমাম ক্ষেত্রে টি, আর ফেব মানে কি ফেব্রুয়ারি মানে ফেবিকুইক, ঠিক আছে, ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেবিকুইক। তাহলে এই এনটি ফেবিকুইক, এনটি ফেবিকুইক দিয়ে আমাকে ট্রিক বানাতে হবে। এনটির মাঝে একটা ওয়ার্ড বসেছে, ও করে দিলাম, তাহলে কী হলো, এনটির মাঝে ও বসালে হচ্ছে নট, নট ফেবিকুইক, নট না, এটা নাট করে দিলাম সাপোজ, ঠিক আছে, নাট করে দিলাম, এন ইউ টি, নাট, নাট করে দিলাম, নাট আর ফেবিকুইক। তাহলে বলা আছে এরকম একটা গল্প মনে করো কাল্পনিক, যে এটা ধরলাম এটা হচ্ছে একটা ঠোঁট, ঠিক আছে, এই একজন বলছে ঠোঁটের মধ্যে ফেবিকুইক দিয়ে দিচ্ছে, ঠোঁটের মধ্যে জয়েন্টে ফেবিকুইক লাগিয়ে দিয়েছে, আবার এদিকে কী করেছে, নাট বোল্ট লাগিয়ে দিয়েছে, নাট বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। তারপরে সে বলছে কি, মাতৃভাষা বলবো, অর্থাৎ নাট দিয়ে ফেবিকুইক দিয়ে যদি আমাদের মুখকে বন্ধ করে দাও, যারা বিদ্রোহ করেছিল, যারা আন্দোলন করেছিল, তারা বলছে ধরো কাল্পনিক, যে নাট দিয়ে ফেবিকুইক দিয়ে আমার মুখকে যদি বন্ধ করে দাও না, তারপরে আমরা মাতৃভাষা বলা ছাড়বো না। এই ছিল একটা ট্রিক, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডে, এটাও এক্সামে প্রায় এসে থাকে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, কী করে মনে রাখবো, এটা কিন্তু আমরা সেই পদ্ধতিতে মনে রাখবো না, একটু আলাদাভাবে মনে রাখছি। দেখো যে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কটা দিন, 28 তারিখ, তো আমরা জানি প্রত্যেক মাসে ইংরেজি ক্যালেন্ডারের প্রতিটা মাসের দিনগুলো কত সংখ্যা থাকে, হয় 30 মাস হয় নাহলে 31 মাস হয়, 30 না 31, কিন্তু একটা মতো মাস আছে যেটা কি 28 মাস হয়, সেটা কি মাস, ফেব্রুয়ারি মাস, একটা মাত্র মাস আছে সেটা হয় 28। তাহলে এটা 28 কেন হলো, 30 29 কেন হলো না, হ্যাঁ কেন হলো না, এটা অ্যান্সার যদি খুঁজতে চায় তাহলে বুঝতে হবে কি, এখানে নিশ্চয়ই কোনো কিসের ব্যাপার আছে, এখানে কোনো সায়েন্স আছে, এখানে সায়েন্সের ব্যাপার আছে না, কারণ লিপ ইয়ারের ব্যাপার আছে, অধিবর্ষের ব্যাপার আছে, যার জন্য একটা দিন এদিক বেড়ে যাবার। তো যাই হোক, এখানে মনে রাখবো যে এটা সব মাস 30 হয়, 31 হয়, কিন্তু এই মাস 28 কেন, তাহলে বুঝতে হবে এখানে নিশ্চয়ই সায়েন্স আছে, এখানে সায়েন্স আছে। এবার একটু লেস ইম্পর্টেন্ট দুটো ডেট, সেগুলোকে লিখে দিয়েছি আমি, 13শে ফেব্রুয়ারি বিশ্ব রেডিও বেতার যন্ত্র দিবস, আমি চাই এই ট্রিকটা তোমরাই দাও, এই ট্রিকটা আমিও করতে পারতাম কিন্তু আমি চাই যে তোমরা এই ট্রিকটা দাও এই পদ্ধতি ফলো করে। আর 14শে ফেব্রুয়ারির দিবস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এক্সামে খুব একটা আসে না, তবে এই ডেটের ব্যাপারে আর আমি আর কী বলবো, আমার তো মনে হয় তোমরাই বা অনেকেই আমার থেকে ভালো জানো ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে। সো এই ছিল ট্রিক, এটা গেল আমার ফেব্রুয়ারি মাসের ট্রিক, ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডে হলো। এইভাবে আমি প্রত্যেকটা মাসের জানুয়ারি টু ডিসেম্বর কভার করব। সো অবশ্যই আমাকে অনুপ্রেরণা দাও তোমরা, তাহলে আমি সেই এই একই পদ্ধতি ফলো করে সবগুলোই মনে রাখিয়ে দেবো। এবার একটু রিভিশন করে দিই যে কতটা মনে থাকছে না থাকে না, ঠিক আছে, রিভিশন করে দিচ্ছি।
2 ফেব্রুয়ারি, তো টু আর সু, টু দিয়ে সু হয়েছিল, সুতে ফেব্রুয়ারি আসছিলাম, কেন? কারণ সু দিয়ে যদি জল ঢুকে যায় তা জলাভূমি মনে চলে আসবে অটোমেটিকলি। ফোর ডোর, ফোর মানে ডোর, ডোরে ফেব্রুয়ারি দিয়েছিলাম, দরজাতে ফেব্রুয়ারি লাগছিলাম, কারণ দরজাতে কী ঢুকতে না পারে, ক্যান্সার ঢুকতে না পারে, তাই তো। সিক্স ভিক্স, ভিক্স আর ফেব্রিক দুটো লাগে, তো ভিক্স লাগে কিছু ব্যথা কমার জন্য, ফেব্রিক দিতে হয় ফুটো বন্ধ করার জন্য, তো ব্যথা ফুটো বন্ধ করার জন্য কী হয়েছে, তারা পেট ফেটে গেছে, পেট ফেটেছে কেন, অতিরিক্ত খেয়েছে, আন্তর্জাতিক খাদ্য দিবস। 8 ফেব্রুয়ারি, 8 মানে ফাইট, ফাইট করবো ফেব্রিক নিয়ে, যাতে যদি নেট ছিঁড়ে যায় তো নেটকে সুরক্ষা করার জন্য, ফেব্রিক নিয়ে ফাইট করছি, কারণ ফাইট করে কী করার জন্য, সুরক্ষা করার জন্য, কিন্তু ফেব্রিক নিয়ে কেন করছি, কারণ যদি নেট ছিঁড়ে যায় তো সুরক্ষা করার জন্য, এটা মনে চলে আসবে অবশ্য। টু ফর এন, ওয়ান ফর টি, নাট, এনটি নাট, নাট আর ফেব্রিক দিয়ে যদি আমার নাট বোল আর ফেব্রিক দিয়ে যদি মুখকে বন্ধ করে দাও তবুও কিন্তু মাতৃভাষা বলবো, মনে থাকবে। 28 ফেব্রুয়ারি হচ্ছে প্রত্যেক মাস 30-31 হয়, এ মাসটা কেন 28, তো অবশ্যই এখানে কোনো সায়েন্সের ব্যাপার আছে, তো এইভাবে অবশ্যই মনে থাকবেন। পরবর্তী ট্রিক্সগুলো অবশ্যই খুব শীঘ্রই দিয়ে দেবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, এবং কোনো যদি চেঞ্জ করতে হয় বা কোনো কিছু যদি আরও তোমাদের সাজেশন থাকে তো অবশ্যই সেটা জানাও। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।